স্বামীর চরণে দুটি জড়িয়ে ধরে নয়নে জলে বুক ভাসিয়ে দিচ্ছে, আর স্বামীর চরণে ধৌত করে দিচ্ছে। এমন সময় পূর্ণ গঙ্গার স্নানের তিথি, সেই তিথিতে বলে উঠল ত্রিমুনি, ওগো অনুসুয়া, ওগো সুয়া, তোমরা দুই বোন মিলে আমাকে গঙ্গায় স্নান করাতে পারো, সঙ্গে সঙ্গে মা পতির বাক্য লঙ্ঘন করতে পারে। সেই দিন থেকে তারা ওই নদীর জল এনে পতির চরণ সেবা করে, আর পতির চরণ ধৌত করা জল দুই বোন খায়। আচ্ছা মা, বাস্তবিক জগতে বলুন, যার গায়ে কুষ্ঠ রোগ, বড় বড় পোকাগুলো হেলবিল করে বাঁচছে, যার গায়ে পুঁজ রক্তে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেই চরণ ধৌত করা জল কোনো নারী খেতে পারে? এরা যে দুই বোন কৃষ্ণ সোহাগিনী, এরা জানে আমরা কৃষ্ণের চরণামৃত খাচ্ছি। এরা জানে দেবতায় আমার নাই বাইলো, নইবে তুই আমরা সাজিয়ে রেখেছি আমাদের জীবন ডালায়, মা জীবন ডালায় নৈবেদ্য সাজানো ফল, আহা যে আমার গোবিন্দ কি না খেয়ে থাকিতে পারে। তো এইবার দুই বোন যখন স্বামীর স্কন্ধে করে নিয়ে চলে যাচ্ছেন কোথায়, গঙ্গার ঘাটে, এই বলে মা যেই স্নান করাবে, এমন সময় কতগুলো নারী, এই অনু সরে যা, তোর স্বামীর পচা গলা দেহ নিয়ে স্নান করাতে এনেছিস, যা বেরো, আমরা এখানে স্নান করব, তোর স্বামীর রোগ আমাদের গায়ে হতে পারে। আমা বলে না মা, কুষ্ঠ রোগ যার তার গায়ে হয়। এই বলে মা গো বড় বড় লাঠি দিয়ে তাকে প্রহার করছে, পাথর ছুঁড়ে মারছে। এইবারে বলছে মা পতি পাবনি গঙ্গা, তোর তো স্বামী আছে মা, আমারও স্বামী আছে, বল মা আমার স্বামীকে দেখে সবাই কেন ঘৃণা করবে, আমার স্বামীকে ভালো করে সুস্থ করে যদি পাঠিয়ে দিবি তাহলে দে, নইলে নে, আমার স্বামীকে আমি তোর উপরে বিসর্জন দিলাম। এই বলে স্বামীকে যখন ছুঁড়ে প্রতিটি পাবনি গঙ্গার উপরে ফেলে দিয়েছে। আমা মা গঙ্গা আরে কি থাকিতে পারে বলো, আরে কি থাকিতে পারে যদি সন্তান কাঁদে মা কতক্ষণ পাশানি হয়ে থাকতে পারে। এইবারে তার স্বামীকে কোলে তুলে নিয়েছে, যেই কোলে তুলে নিয়েছে তার স্বামীর ব্যাধি সব গঙ্গা মা নিজের দেহে ধারণ করেছে। হ্যাঁ, আর ও ত্রিমণি যেমন সুন্দর আগে ছিল আবার সুন্দর হয়ে ফিরে এলো, জলে থেকে উপরে উঠে এলো। এরা দুই বোন বলছে আমার স্বামী তো এত সুন্দর নয়, হ্যাঁ এত সুন্দর দেখতে তো নয়, এ কে, কোন দেবতা এলো? বলছে না গো না, আমার ব্যাধি সেরে গেছে, আমি অত্রিমণি। মা গো আনন্দ আর কি ধরে, দুই বোন স্বামীকে নিয়ে গঙ্গা মায়ের জয় গাইতে গাইতে চলেছে। কেমন ভাবে, ও মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ও মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ধ্বনি মাইরা, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ও মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, আমার দেবী সুরা চরি গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ও মা দেবী সুরের চরি গঙ্গে, মা গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে। মা গো এরা কোঠরে ফিরে আসলেন, কিন্তু এইবার আসি গঙ্গা মায়ের কথায়। গঙ্গা মায়ের অবস্থা কি,
হ্যাঁ আপনারা কেউ যাবেন না, এখানে অন্ন প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ পাবেন, তারপর যাবে। তোমা আরে আনন্দ ধরে না, আনন্দ তো সবাই পাগল। তো এইবার মা গঙ্গা মায়ের অবস্থা কি? গঙ্গা মা ব্যাধি আর সারতে পারে না, নিজে ভক্তের ব্যাধি নিজের দেহে ধারণ করে নিজে না সহ্য করতে পেরে এইবারে চলেছে কোথায়? ওরে ব্রহ্মলোকে চলে মাতা দেবী সুরধ্বনি, ব্রহ্মলোকে চলে মাতা দেবী সুরধ্বনি, ব্রহ্মলোকে চলে মাতা দেবী সুরধ্বনি, ওরে ব্রহ্মলোকে চলে মাতা দেবী সুরধ্বনি, ব্রহ্মলোকে চলে মাতা দেবী সুরধ্বনি, ধার কাছে বলে গিয়া ব্যাধির কাহিনী, আরে ব্রহ্মার কাছে বলে গিয়া ব্যাধির কাহিনী, ব্রহ্মার কাছে বলে গিয়া ব্যাধির কাহিনী, আরে ব্রহ্মার আমার নিস্তার কর পদ্মজনী, আমার নিস্তার কর পদ্মজনী, বলে সহিতে পারি নাই আমি নিস্তার কর পদ্মজনী, সহিতে পারি নাই আমি নিস্তার কর পদ্মজনী। আমা এইবার তো ব্রহ্মার কাছে গেছে গঙ্গা, তা ব্রহ্মার কাছে যখন গেছে ব্রহ্মা বলেন কি ব্যাপার, তুমি তো মরতে ছিলে, জীবের পাপ তাপ হরণ করার জন্য তোমার মরতে ছিলে, তা এখন স্বর্গে এলে কেন? বলে ভক্তের ব্যাধি সারাতে গিয়ে এখন সেই ব্যাধি আমায় ধরেছে, হে ব্রহ্মা তুমি আমার সারিয়ে দাও। ব্রহ্মা বললেন বিষ্ণুর চরণ থেকে তোমার জন্ম, তুমি বিষ্ণুপদী, আর তোমার আজকের ব্যাধি ধরেছে, আমি পারবো না, তুমি বিষ্ণুর কাছে যাও। আবার চলেছে বিষ্ণু লোকে চলে মাতা দেবী সুরধ্বনি, বিষ্ণু লোকে চলে মাতা দেবী সুরধ্বনি, হরি বল, চলে মাতা দেবী সুরধ্বনি, আহারে বিষ্ণুর কাছে বলে গিয়া ব্যাধির কাহিনী, বিষ্ণুর কাছে বলে গিয়া ব্যাধির কাহিনী, বিষ্ণুর কাছে বলে গিয়া ব্যাধির কাহিনী, বিষ্ণুর কাছে বলে গিয়া ব্যাধির কাহিনী। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে কি? বললেন দয়াল এই ব্যাধি আমার সারিয়ে দাও, আমায় ব্যাধি সারিয়ে দাও। যখন বলেছে ব্যাধি সারিয়ে দাও, বললেন শোনো ভক্তের ব্যাধি আমি সারাতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও মহেশ্বরের কাছে। আবার মহেশ্বরের কাছে গিয়ে দাঁড়ালো, যখন মহেশ্বরের কাছে বললেন, মহেশ্বর বললেন ব্রহ্মা পাল্ল না সৃষ্টিপতি, বিষ্ণু পাল্ল না পালন কর্তা, আর আমি ব্যাধি সারাবো, আমি পারবো না। এই দেখেন মা, ভক্তের কাছে দেবতারা পর্যন্ত পারে না। হ্যাঁ এই মেয়েটা সত্য কথা বলে কত বড় শক্তি ধারণ করেছে দেখো, শুধুমাত্র সত্য কথা বলে, মিথ্যে কথা কোনোদিন বলে না। এইবার কি করেছে আমা? যখন মহেশ্বরের কাছে গেল, মহেশ্বর বললেন আমি পারবো না, দেবীদের কাছে যা। এইবার দেবীরা মনে মনে করছে সামান্য ব্যাপার প্রভুরা পারে না কেন, আমাদের কাছে এলে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবে, এই যে অহংকারটুকু। এইবারে যেই গেছে দেবীদের কাছে, দেবীরা বললেন ওখানে দাঁড়াও একটুখানি ব্যাধি সারিয়ে দিচ্ছি। এই বলে যারে যা শক্তি ছিল প্রয়োগ করলো, ওমা যেই প্রয়োগ করেছে যেখানে রে ব্যাধি সেখানে রয়ে গেল, ওমা ব্যাধি কিছু হলো না। যখন হলো না, নারদ এসে বললেন এদের দ্বারা কাজ নয়, এই ব্যাধি সারাতে স্বর্গের দেবতা দেবী কেউ নয়, এই ব্যাধি সারাবে মরিতর মানবী, এই ব্যাধি যদি সারাতে পারে সেই অনুসুয়া পারে। আমার ব্যাধিটা কার? অনুসুয়ার স্বামীর ব্যাধি গঙ্গা ধারণ করেছে। তাহলে মা সারাতে যাওয়ার কথা কার কাছে বলছে? অনুসুয়ার কাছে। ওমা দেশে যদি এত বড় ডাক্তার আছে তবে বিদেশে কেন ছুটবো? মরতে থেকে স্বর্গে গেল, আরে ফের স্বর্গে থেকে মরতে বুঝি যেতে হয়। বললেন নারদ বলছে এদের দ্বারাই সম্ভব নয়, যদি পারে ওমা অনুসুয়া পারে মাগ, অনুসুয়া পারে মাগ, এই নিদারুণ ব্যাধি সারাতে অনুসুয়া পারে মাগ, নিদারুণ ব্যাধি সারাতে অনুসুয়া পারে মাগ। গঙ্গাকে বললেন এই যে মাতা আপনাকে বলছি আপনি চলে যান মরতে মনুষ্যার কাছে, গিয়ে বলো আমি তোমার দ্বারে অতিথি, যখন বলবে কি চাও
তখন বলবে আমার ব্যাধি সারাইয়ে দাও, ও সারিয়ে দেবে, যাও চলে যাও। এইবারে গঙ্গা মাতা মরতে চলেছে, অনুসুয়া মর্ধান্নি ঠাকুরের সেবা দিয়ে অনুসুয়া আরতি করছে, আরতি করে অনুসুয়া ধূপ দীপ জ্বালি, আরতি করে অনুসুয়া ধূপ দীপ জ্বালি, আরতি করে অনুসুয়া ধূপ দীপ জ্বালি, আগে উলুরি ধ্বনি হচ্ছে সারি সারি, আরতি করে অনুসুয়া ধূপ দীপ জ্বালি, সঙ্গের ধ্বনি উলুরি ধ্বনি দিল সারি সারি, আরতি করে অনুসুয়া ধূপ দীপ জ্বালি, করে অনুসুয়া ধূপ দীপ জ্বালি, আরতি করে অনুসুয়া ধূপ দীপ জ্বালি। আরতি করছেন এমন সময় একটা মহিলা কণ্ঠ বাইরে থেকে বলছে, মাতা আজ তোমার দ্বারে অতিথি আমি, আমার মতো অতিথিকে বহির্মুখী করো না। এখন মা আরতি করতে করতে তাড়াতাড়ি, কে তুমি? বাইরে গিয়ে দেখে একজন নারী গলায় বসন দিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে মাতা? বললেন, শোনো ও মা, আমি বড় বিপদে পড়েছি, তোমারে দাঁড়ে অতিথি আমি, মা গো তুমি অতিথি বহির্মুখী করো না, আমার বড় ব্যাধির জ্বালা, মা গো আজ ব্যাধির জ্বালা সারাইয়ে দাও। মা মা গিয়ে দাঁড়ে যখন দাঁড়িয়েছে বললেন, দাঁড়া একটু দাঁড়া, তোমার ব্যাধি হয়েছে? বলে কুষ্ঠ ব্যাধি, এই ব্যাধি আমারে সারিয়ে দাও। অনুসুয়া কত বড় ট্যালেন্টের মেয়ে দেখো, হ্যাঁ, তাড়াতাড়ি করে যেই বলেছে ব্যাধি সারিয়ে দাও, এই নিদারুণ ব্যাধি কুষ্ঠ ব্যাধি, হ্যাঁ, দেখে ভয় না করে সঙ্গে সঙ্গে বললেন, দাঁড়াও। তাড়াতাড়ি করে স্বামীর চরণে প্রণাম করে এলেন, প্রণাম করে এসে বললেন, আমি যদি সত্যবাদী রমণী হয়ে থাকি আজ তোমার ব্যাধি সারিয়ে দেব, আর যদি না তোমার ব্যাধি সারাতে পারি তাহলে আমার স্বামীর ধর্ম নষ্ট হবে, অতিথি বৈমুখ হলে আমার স্বামীর নরকে যেতে হবে, তাই আমি অতিথি বৈমুখ করব না। এই বলে কি করেছে, স্বামীর কাছে গিয়ে স্বামীর চরণে প্রণাম করল, প্রণাম করে বলছে, গঙ্গা মাতা আপনার হাতটি আমার মস্তকে রাখুন। হ্যাঁ, যেই বলেছে সঙ্গে সঙ্গে হাতটা নিয়ে অনুসুয়ার মস্তকে রেখেছেন গঙ্গা মাতা, যেই রেখেছে সঙ্গে সঙ্গে অনুসুয়া বলে উঠল, হে ব্যাধি আজ থেকে তুমি আমার মস্তকে এসো গঙ্গা মায়ের দেহে থেকে, যদি আমি সত্যিকারের সতী সাধ্বী রমণী হয়ে থাকি। ও গো ব্যাধি, তুমি আমার দেহে থাকলে তাহলে আমি গোবিন্দ সেবা করতে পারবো না, আমার স্বামীর সেবা করতে পারবো না, তাই ওগো ব্যাধি আজ তোমাকে আমি শূন্যে উড়িয়ে দিলাম। সেই ব্যাধি শূন্যে উঠছে, গঙ্গা মায়ের দেহে নেই, অনুসুয়ার দেহে এলো না, শূন্যে আসতে এক কালো গোলাকার ছায়া হয়ে বন বন করে শূন্যে উঠছে। দেখেই মাত্র গঙ্গা বললেন, আজ থেকে জানলাম যেহেন কর্ম করিতে পারিল না স্বর্গের দেবতা দেবী, সেহেন কর্ম করিল মর্তের মানবী। জয় অনুসুয়া মাতার জয়, জয় অনুসুয়া মাতার জয়, জয় অনুসুয়া মাতার জয়। ও মা, সবাই যখন জয় করছে, এইবার স্বর্গের যে দেবীরা পারেনি ওই দেবীরা কি করলো, ওরে সব দেবী গণে চলিল তখন নিজ নিজ প্রতিপাশে, সব দেবী গণে চলিল তখন নিজ নিজ প্রতিপাশে, সব দেবী গণে চলিল তখন দেখো, সবই দেবী চলিল তখন নিজ নিজ পতির পাশে, সবই দেবী গণ চলিল তখন নিজ নিজ পতির পাশে, পৃথিবী ছা উলো যাওয়া সে, সতীয় দাস
দেবীরা এসে দেবতাদের পাশে পাশে দাঁড়িয়ে গেল। দেবতারা বলল, ব্যাপার কি, তোমরা সবাই আমাদের পাশে কেন? বললেন, হে দয়াল, যেহেন কর্ম করিলাম যেহেন কর্ম করিতে পারিলাম না, স্বর্গের দেবতা দেবী সেহেন কর্ম করিল মর্তের মানবী, তাহলে আর আমাদের দেবতা জ্ঞানে কি কেউ পূজা করবে, দেবীগণে কেউ পূজা করবে? মর্তের মানবী যে কাজ করেছে সে কাজ আমরা স্বর্গের কেউ করতে পারলাম, তাই তোমরা তিনজন চলে যাও, ওই অনুসূয়ার সতীত্ব নষ্ট করে দাও। জানেন মা, পৃথিবীতে কেউ কারোর ভালো দেখতে পারে না। ও ভালো খাচ্ছে ভালো পড়ছে, ওর দাও শেষ করে না, এমন একটা জগৎ। এ তো হয়েই এসেছে, দেবতারা তাই করলো, তাই না? তো এখন যেই বলেছে যাও অনুসূয়ার সতীত্ব নষ্ট করতে যাও তোমরা তিন দেবতা মিলে, এরা তিনজন ভাবলেন ইহ জগতে ভক্তকে বড় করতে হবে আমার আগে, তাই ভক্তের বড় করতে দেবীদের অহংকার চূর্ণ করতে যাব মর্তে। তাই চলেছে তিনজন, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। আমা চলে ব্রহ্মা চলে বিষ্ণু চলে ভোলা মহেশ্বর, চলে ব্রহ্মা চলে বিষ্ণু চলে ভোলা মহেশ্বর, করিয়া চাতুরী সাজিয়া ভিখারি হইল রূপান্তর, করিয়া চাতুরী সাজিয়া ভিখারি হইল রূপান্তর, চলে ব্রহ্মা চলে বিষ্ণু চলে ভোলা মহেশ্বর, চলে ব্রহ্মা চলে বিষ্ণু চলে ভোলা মহেশ্বর, করিয়া চাতুরী সাজিল ভিখারি হইল দেখো রূপান্তর, করিয়া চাতুরী সাজিয়া ভিখারি হইল তারা রূপান্তর। আমার তিনজন ভিখারি আপনাদের দেশে এসেছে, ভিক্ষা দেবেন তো? কি বলেন? হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর ভিখারি তিনজন, দেখো তিনজন এসে দাঁড়িয়ে এসে বলছে, ভিক্ষাং নেহি হে কুঠির ঘরণি। আমার তাড়াতাড়ি করে অনুসূয়া বাইরে এলো, অনুসূয়া বাইরে এসে দেখে বলল, কে গো? বললেন, আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা তো বলা যাবে না, তাহলে কি বলবো? মা গো, আমরা তোমার দ্বারে অতিথি, আমাদের কিছু ভিক্ষা দাও। তা কি ভিক্ষা চাই? বললেন, মা গো অন্ন সেবা দাও, কারণ অন্ন নেই তো, এরা তো নদীর জল খেয়ে মাছে, আমার খিদে পেয়েছে বড্ড, তাহলে বন্ধ করে দিই, বন্ধ করবো না, অথচ খাওয়ার জন্য আনশান করবে, চুপচাপ বসো, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। তো মায়েরা, আমার সময় আমার হয়ে গেছে, শুধু আপনাদের জন্য আমি আছি। তো যাই হোক, মার কিছুক্ষণ থাকবো, অল্প কিছুক্ষণ। তো লক্ষ্য করে দেখো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন এইবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, মা আমাদের অন্ন সেবা দাও, আমার অন্ন পাবে কোথায়? এদের চালও নেই চুলো নেই, হ্যাঁ নদীর জল খেয়ে থাকে। আচ্ছা, এমন ভক্ত কোনোদিন দেখেছেন মা নদীর জল খেয়ে থাকতে? নদীর জল নিয়ে ঠাকুরের পূজা দেয় আর সেই প্রসাদ নিয়ে খায়, নদীর জল খেয়ে থাকে। যারা কৃষ্ণকে ভালোবেসেছে অন্য কিছু তাদের দরকার মেলে না, শুধুই মাত্র প্রসাদ। যাই হোক, এইবার মা বললেন, মা অন্য সেবা দাও, যেই বলেছে বললেন তথাস্তু, নেই তা কি হয়েছে দেব। এইবার কি করেছে, তিনটে গাছের পাতা ভেঙে তিনজনকে আসন করে দিয়ে বললেন, বাবাজি আপনারা বসুন, আমি ভিক্ষা করতে যাচ্ছি। বলে, মা সেই বন থেকে অনেক দূর নগর একটা নদী পার হতে হবে, নদীতে মা মাঝি একজন আছে, সে কে গো? ওই যে তিনজন আর একজন আমার কৃষ্ণ গোপাল, ও মাঝি সেজে বসে আছে। এ তো তাড়াতাড়ি করে গেছে, ও মাঝি ও মাঝি তাড়াতাড়ি করে যাচ্ছে, আমার পার কইরা দাও মাঝি ভাই, পার কইরা দাও, পার কইরা দাও মাঝি ভাই, পার কইরা দাও, আমার পার কইরা দাও গো মাঝি, পার কইরা দাও, ও পার কইরা দাও মাঝি ভাই, পার কইরা দাও, ও পারেতে যাব আমি, ও পারেতে যাব আমি,
ঘুমাছি পার কইরা দাও, পার কইরা দাও, ঘুমাছি পার কইরা দাও। ও মাছি, ভগবান কৃষ্ণ নৌকা নিয়ে এসেছে, দেখো ভক্তের বোঝা কে বহন করে। আহা, নৌকা নিয়ে পার করতে নৌকাতে বসিয়েছে, বসিয়ে বলছো মা তুমি কোথায় যাচ্ছ? বলো না বাবাজি, আমাদের বাড়িতে তিনজন অতিথি ঠাকুর এসেছে, অন্ন সেবা চাই, তাই আমি ভিক্ষা করিতে যাচ্ছি। ওমা, এই বলে গেল। ওমা, এই যে নগর দেখতে পাচ্ছ, এখানে ভিক্ষা করো, তুমি ভিক্ষা পেয়ে যাবে। এই বলে মা ভিক্ষা চাইছে, মায়েরা আপনার কাছে আমি ভিক্ষা চাইছি, আমায় দুটো ভিক্ষা দেবে? আঁচুল পেতে দাঁড়িয়েছে, ও মায়েরা আমাকে দুটো ভিক্ষা দিন, আজ আমার বাড়িতে তিনজন অতিথি। এবার আঁচুল পেতে যেই দাঁড়িয়েছে, সবাই ছুটে আসছে ভিক্ষা দিতে, কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার দ্বারে ভিখারি কে দেবে না, সবাই তো ছুটে আসছে। এখন অনেক কিছু পেয়েছে, এইবার একটা দোকান খুঁজছে, চাল ডাল কিনতে হবে না, দোকান খুঁজছে। আপনাদের দেশে এরকমই দোকানদার আছে কিনা জানি না, তবে এই এরকমই দোকানদার একটা ছিল। দোকানদারটা কেমন জানেন? এই যে ধূপ জেলে দিয়ে দোকানদাররা কি বলে, ধূপ জেলে দিয়ে কি বলে, হ্যাঁ, ও মা গন্ধেশ্বরী মা গো আমার দোকানে যেন ভালো খরিদ্দার আসে, এটাই বলে তো। সেই যে দোকানদারটা, অপরাধ নেবে না, আপনাদের দেশে এরকমই দোকানদার মনে হয়নি। সেই দোকানদারটা দোকানে ধূপ জেলে দিয়ে বলে, ও মা গন্ধেশ্বরী মা গো আমার দোকানে যেন ভালো ভালো সুন্দরী নারী আসে, আর যে নারী আসে যেন আমার হাতে থেকে রেহাই পেয়ে যেন ফিরে না যেতে পারে। এরকমই দোকানদার সে। এইবার অনুসুয়া তো জানে না, ভিক্ষা করে নিয়ে হ্যাঁ ছুটতে 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 যাচ্ছে, এর তো কিছুই জানে না। হ্যাঁ, মনের আনন্দে রাধিকা নাম তো মনে বলো, রাধে রাধে রাধিকা নাম তো মনে বলো, রাধে হরি হরি বল, রাধিকা নাম তো মনে বলো, রাধে রাধে রাধিকা নাম তো মনে বলো, রাধে রাধে রাধিকা নাম তো মনে বলো, রাধে রাধে গঙ্গা কি বলে রাধি, যমুনা কি বলে রাধে, গঙ্গা কি বলে রাধে, যমুনা কি বলে রাধে, রাধিকা নাম তো মনে বলো, রাধে রাধে রাধিকা নাম তো মনে বলে, রাধে রাধে রাধিকা নাম তো মনে বলো, রাধে রাধে রাধিকা নাম তো মনে বলে, রাধে রাধে রাধা রাধি কি, কৃষ্ণচন্দ্র কি, জয় বৃন্দাবন ধাম কি, ভক্তগণ কি, রাধিকা নাম তো মনে বলো, রাধে রাধে রাধিকা নাম তো মনে বলে, রাধে রাধে রাধিকা নাম তো মনে বলে, রাধে রাধে রাধিকা নাম তো মনে বলে, রাধে রাধে। আনন্দের আর সীমা নেই। ও মা এই বলে দোকানদারের কাছে যখন গেল, দোকানদার তো এমন রূপী কোনোদিনই দেখেনি, দেখেই মাত্র মাগো হাতের ধূপ হাতে আছে দোকানদার স্টপ হয়ে গেছে, এমন রূপ তো দেখেনি কোনোদিন। এইবার দোকানদারের গায়ে হাত দিয়ে তো সরল মহিলা না, কৃষ্ণ সোহাগিনী, এইবার গিয়ে বলছে, ও দোকানদার আমার কিছু চাল ডাল দাও। যখন এই কথা বলেছে, বললেন বেশ ঠিক আছে চাল ডাল দেব, কিন্তু বিনিময়ে তোমার রুবি যৌবন আমার দান করিতে হবে। এ কি সরল মেয়ে দেখো, এক কথায় বললেন, বললেন ও বলবে তো কার রূপ কার যৌবন, এই দেহটা কৃষ্ণের, এত কৃষ্ণের রূপ কৃষ্ণের যৌবন। আহা, বাস্তবিক জগতে এরকম কেউ যদি আমাদের এসে বলে আমরা তার কি বলবো, কসু কাটা করবো না ধরে। কিন্তু ইয়ে ভদ্র মহিলা দেখো, বললেন ইয়ে তো আমার দেহ নয়, এ তো আমার রূপই নয়, এ তো কৃষ্ণের গড়া পুতুল। ঠিক আছে, এই দেহটা যদি আপনার চাহিদা, আমি রাতের বেলা আসিব হে, রাতের বেলা আসিব হে, আমার মনের আশা পুরাইতে, রাতের বেলা আসিব হে, মনের আশা পুরাইতে, রাতের বেলা আসিব হে, তোমার মনের আশা পূর্ণ করতে আমি রাতের বেলায় এসে দেহ দান করে যাব, এ তো আমার দেহ নয় কৃষ্ণের দেহ, তুমি পেয়ে যাবে।
তো এখন আমার চালে ডালে দাও, চালে ডাল আচলে দিয়েছে, চালে ডাল নিয়ে এই ছুটতে ছুটতে যাচ্ছেন, আনন্দ আর ধরে না। আমা এ তো কৃষ্ণ ছাড়া কিছু জানে না, এর আনন্দের সীমা আছে নাকি? ছুটতে 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 যাচ্ছে, এমন সময় তিনজন অতিথি বসে আছে, তিনজনার কাছে গিয়ে চাল ডাল ভিজিয়ে, ওমা চাল চুলো তো মানে চুলো টুলো তো কিছু নেই, রান্নার সামগ্রী নেই, তাই চালগুলো ভিজিয়ে ডালগুলো ভিজিয়ে তিনজনকে সেবা দিতে যাচ্ছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললেন আমরা তো পরীক্ষা করতে এসেছি, তাহলে সেবা করলে তো হবে না, তো এইবার কি করতে হবে? না আমা এইবার তাড়াতাড়ি করে বললেন মা আমাদের দিগম্বরী হয়ে সেবা দাও। দিগম্বরী বলতে বোঝো? তো উলঙ্গ হয়ে যখন সেবা দিতে বলেছে, ওমা কোন নারী পারবে? অচেনা অজানা পুরুষ এসে যদি বলে বিবস্ত্র হয়ে সেবা দাও, দেবে কেউ? তো এই কথা যখনই বলেছে বিবস্ত্র হয়ে সেবা দাও, সঙ্গে সঙ্গে কি করেছে, ওরে কমণ্ডলম জল বাড়ি নিয়ে মস্তকে ছিটালো মাথা কমণ্ডলম, ওরে কমণ্ডলু বাড়ি নিয়ে মস্তকে ছিটালো, কমণ্ডলু বাড়ি নিয়ে মস্তকে ছিটালো, ওরে রাশি রাশি মাথার কেশ বাড়িতে লাগিলো, ওরে রাশি রাশি মাথার কেশ বাড়িতে লাগিলো, আর বাড়িতে বাড়িতে পেশ পদ তলে গেল, বাড়িতে বাড়িতে কেশ পদ তলে গেল, ওরে সমস্ত লজ্জা মায়ের ঢাকা যে পড়িল, ওরে সমস্ত লজ্জা মায়ের ঢাকা যে পড়িল, ওরে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওরে আনন্দ আর ধরে না গো, আনন্দে বিভোর হলো আনন্দ আর ধরে না, আনন্দে বিভোর হলো আনন্দ আর ধরে না, ওরে যাই রে সভার বলি হারি ধরে না, আনন্দ আর ধরে না, রে যাই রে সভার বলি হারি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, রে আনন্দ আর ধরে না, রে আনন্দ আর ধরে না রে। আমা কমণ্ডলু বাড়ি নিয়ে যেই না মস্তকে ছিটালো, মা সত্যবাদীর গুণটা দেখে নাও, শুধু সত্য কথা বলে তার মুখের কথায় সব হবে। যেই না কমণ্ডলু বাড়ি নিয়ে মস্তকে ছিটিয়েছে, সঙ্গে সঙ্গে মাথার কেশ রাশি রাশি করে বাড়ছে, রাশি রাশি এমন বাড়লো মা উলঙ্গ হয়েছে সরিষা পরিমাণ দেহ মায়ের দেখা যায় না, কত বড় সতী বলুন, এক সরিষা পরিমাণ দেহ মায়ের দেখা যায় না। এইবার সেবা দিতে গেল তিনজন অতিথির, যেই সেবা দিতে গেল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললেন সর্বনাশ, এত বড় ভক্ত তো কোনোদিন দেখি নাই, আরেকবার তাই করি, হে ছলনামহী আজকের কেশে অঙ্গ ঢাকা দিয়ে আমাদের সেবা দিতে এসেছ, এ সেবা করবো না আমরা চলে যাচ্ছি। দাঁড়াও, ভগবান ভক্তের পরীক্ষা করে, ভক্ত পারে না ভগবানের পরীক্ষা করিতে, আজকের ভক্ত ভগবানের পরীক্ষা করছে, লক্ষ্য করে দেখো। বাৎসল্য প্রেমে বিভোর হলো, বাৎসল্য প্রেমে বিভোর হয়ে কি করছে, আবার সেই গঙ্গা বারিনি তিনজনার অঙ্গে ছিটাইয়ে দিয়ে বললেন, বাৎসল্য প্রেম বললাম, তিনজনার অঙ্গে ছিটাইয়ে দিয়ে বলছে তোমরা আমার শিশু হও, শিশু হও, শিশু হও। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিশু হয়ে গেল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিশু হয়ে গেল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিশু হয়ে গেল, উমা উমা করে তারা কাঁদিতে লাগিল, ভক্তের কোলে ভগবান কাঁদে, ভক্তের কোলে ভগবান কাঁদে, ভক্তের কোলে ভগবান কাঁদে, যাই রে লীলারে বলি হারি ভক্তের কোলে ভগবান কাঁদে, লীলারে বলি হারি ভক্তের কোলে ভগবান কাঁদে। ওমা তাহলে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর ঠিক এইটুকু করে, হতে মাত্র যেমন হয় ঠিক ততটুকু করে। এখন ব্রহ্মার যে চারটে মাতা নেই, বিষ্ণু শঙ্খচক্র গদা পদ্ম সে নেই, মহেশ্বরের ত্রিনয়ন নেই, তিনজন একই রকম, এইবার মায়ের আর আনন্দ ধরে না, মায়ের মনে নেই যে এরা বাইরের কোনো ভদ্রলোক, মা জানে আমার তিনটে বাচ্চা বাৎসল্য প্রেমে বিভোর। হ্যাঁ, এইবার দোলনায় দোল দিচ্ছে, দোলনায় যখন দোল দিচ্ছে তাদের আনন্দ ধরে না, তোরা দেখে যাগো আমার ফুলের দোলায় দোলে ঘনশ্যাম, তোরা দেখে যাগো আমার ফুলের দোলায় দোলে ঘনশ্যাম, তোরা দেখে যাগো আমার ফুলের দোলায় দোলে ঘনশ্যাম, তোরা দেখে যাগো ফুলের দোলায় দোলে ঘনশ্যাম,
তোরা দেখে যাবে আমার ফুলের দলায় দোলে ঘনশ্যাম, বন ফুলের দলায় দোলে দোলে ঘনশ্যাম, ফুলের দলায় দোলে দোলে ঘনশ্যাম। মা এখানে কোথায় পাবে পাট, কোথায় পাবে দড়ি? তাই দোলা বুনবি, লতা ফুলের গাছ সব এনে দোলনা তৈরি করেছে, তাই বলছে বন ফুলের দোলায় দোলে দোলে ঘনশ্যাম, বন ফুলের দোলায় দোলে দোলে ঘনশ্যাম, বল ফুলের দোলায় দোলে দোলে ঘনশ্যাম, বন ফুলের দোলায় দোলে দোলে ঘনশ্যাম। এই যে সবাইকে বলছি, তোরা দেখে যাগো আমার ফুলের দোলায় দোলে ঘনশ্যাম, তোরা দেখে যাগো হিতাই বউ হরি হরি ঘনশ্যাম, তোরা দেখে যাগো আমার ফুলের দোলায় দোলে ঘনশ্যাম, তোরা দেখে যাগো আমার ফুলের দোলায় দোলে ঘনশ্যাম, তোরা দেখে যাগো আমার ফুলের একই রকম দল দিচ্ছেন। জয়নিতাই লীলা কীর্তনে মুগ্ধ হইয়া একাদশী সাউটিয়া ও প্রতিমা সাউটিয়া 30,000 টাকা পুরস্কার করছেন, আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ধরে না ওমা, তিনজন এইবার দোল দিচ্ছেন। আমার নাম যে টাকাটা দিয়েছে তার নাম, ঠিক আছে? আমার যা কিছু জানার প্রয়োজন হয় এখানে আমার ভিজিটিং কার্ড আছে, গান হয়ে গেলে নিয়ে যাবেন, সব জানতে পারবেন। তো আমার নাম গঙ্গারানী হালদার, বললাম তো আপনাদের কাছে বারবার। তো মায়েরা আনন্দ আর ধরে না এমন সময়, ওমা কোথায় যাচ্ছে? চলেছে নারদ বেটা স্বর্গে, এদিকে মা ব্রহ্মার স্ত্রী, মহেশ্বরের স্ত্রী আর বিষ্ণুর স্ত্রী, এরা তো পাগল হচ্ছে এখনো আসে না কেন? হ্যাঁ, এরা তো কেউ কারোর ছাড়া হয় না। লক্ষ্মী নারায়ণ শিব দুর্গা জানেন তো মা, এরা কেউ কারোর ছাড়া ছাড়ি হয় না। তো এইবার যখন কেউ কারোর ছাড়া ছাড়ি হয় না জেনে এইবার ভোলা মহেশ্বরে গিয়েছেন। ওমা কি করছেন? নারদ ঋষিকে দেখে বলছে, নারদ আমার প্রভুরা এখন এলো না কেন? নারদ বলছে, ওমা কি বলবো মা মহামায়া, ওমা মহেশ্বরের কি দুর্গতি, দেখিবে যদি চলো মাগো কি করেন সেই পশু কি বলবো প্রভু কি খেতে ভোলা মাস্তে ভোলা মহেশ্বর, সিদ্ধি গাঁজা আফিম তাই না সব খেত তো? ও মা সিদ্ধি গাঁজা আফিম ভুলে সার করেছে দুধের বাটি, সিদ্ধি হরি হরি ভুলে সার করেছে দুধের বাটি। ও মা কি বলবো মা মহামা, মহেশ্বরের কি দুর্গতি, দেখিবে যদি চল মাগো কি করেন সেই পশুপতি, বলবো মা মহামায়া মহেশ্বরের কি দুর্গতি, দেখিবে যদি চল মাগো কি করেন পশুপতি। আস্তে নারদ তুমি কি বলছো আমি তো বুঝতে পারি না। বললেন, ও মা
প্রভুরা আর কোনদিন স্বর্গে আসবে না। তারা মরতে মানবীর কাছে ভক্তের কাছে এত ভালোবাসা পেয়েছে, ও মা আর মনে হয় ফিরবে না গো, 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 ভক্তের বড় ভালোবেসেছে আর মনে হয় ফিরবে না গো, ভক্তের বড় ভালোবেসেছে আর মনে হয় ফিরবে না গো। আমার জীবনে মা সন্তানের ভালোবাসার আগে ভালোবাসা আছে? বন্ধু বন্ধুর ভালোবাসা সে ভালোবাসার খাদে থাকে, ভাই বোনের ভালোবাসা সে ভালোবাসার খাদে থাকে, স্বামী স্ত্রীর ভালোবাসা সে ভালোবাসার খাদে থাকে, কিন্তু মা সন্তানের যে ভালোবাসা এ ভালোবাসার কোনো খাদে থাকে না। তাই আজকের সন্তান হয়েছে প্রভু, হ্যাঁ স্বর্গের তিন দেবতা, আর মা হয়েছে ভক্ত, তাহলে এ ভালোবাসা আর কোনোদিন। তখন দুর্গা তো আছাড় খেতে শুরু করেছে যে আমি কি করব, দুর্গা আছাড় খাচ্ছে যে কি করব, আমি আমার মহেশ্বর কি পাবো না? বলে হ্যাঁ পাবে, চলে যাও গিয়ে তার কাছে গলায় কাপড় দিয়ে বলো আমাদের স্বামী ভিক্ষা দাও, যার সতীত্ব নষ্ট করতে পাঠিয়েছো তার কাছে গিয়ে স্বামী ভিক্ষা চাও। আমার তিনজনে দেবী চলেছে, হ্যাঁ যেই তিনজনে দেবী চলেছে গিয়ে দেখে এরা তিনটে বাচ্চা দোলনায় ঘুমুচ্ছে, মা আমার দোল দিচ্ছে, হ্যাঁ রাম 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 ঘন শ্যাম শ্যাম শ্যাম, ভজ রাম ভজ শ্যাম ভজ ঘন শ্যাম, ভজ রাম ভজ শ্যাম ভজ ঘন শ্যাম, রাম 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 ভজ শ্যাম শ্যাম শ্যাম, রাম 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 ভজ শ্যাম শ্যাম শ্যাম। আনন্দে দোল দিচ্ছেন এমন সময় তিনজন দেবীরা গিয়ে দেখে হাইরে বিরাট বিশাল পুরুষ এইটুকু করে ভক্তের কোলে দুলছে। মা হাসি পায় না? যারা ভক্তের, হ্যাঁ যারা ভক্তের সতীত্ব নষ্ট করতে এসেছিল এখন নিজেদের কি অবস্থা, পরীক্ষা করতে এসে পরীক্ষারে ফাঁদে পড়েছে। এরা তিনজনে গিয়ে বললেন মা আজ তোমার দ্বারে আমি অতিথি, আবার অতিথি কি চাও মা? বলে আমাদের স্বামী ভিক্ষা দাও। হায় ভগবান, চাল ডাল ভিক্ষা করে জানি, টাকা পয়সা হ্যাঁ পোশাক আশাক ভিক্ষা করে জানি, জীবনে কেউ স্বামী ভিক্ষা করে দেখেছে? বলে মা আমাদের স্বামী ভিক্ষা, বলে আমাদের দুই বোনের মাত্র একটা স্বামী, আর তোমাদের স্বামী ভিক্ষা কোথায় থেকে দেব? বললেন মা গো তোমাদের ওই দোলনায় দুলছে যে তিনজন, ওই তিনজন আমাদের স্বামী, বিশ্বাস হয় এইটুকু করে বাচ্চা কারো স্বামী হতে পারে? বলছে হ্যাঁ মা, ওরা হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গড়ে আছে, সব বলতে হচ্ছে, আসামি ধরলে সহজে বলেন, পেশার পড়লে তবে হড়হড় করে বলে দিবি। এইবার বলে দিচ্ছেন মা গো এরা হলো স্বর্গের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, না হলে তো ইয়ে যেমন তেমন করে রেখে দেবে তো ছাড়বে না। মা গো সবার কাছে পারে ভগবান, কিন্তু ভক্তের কাছে পারে না, সত্যবাদী নারীর কাছে পারে না। লক্ষ্য করে দেখো, এইবারে তাড়াতাড়ি করে বললেন মা গো এরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেহেন কর্ম করিতে পারিল না, স্বর্গের দেবতা দেবী সেহেন কর্ম করিল মর্তের মানবী, তাই আমরা পাঠিয়েছিলাম তোমার সতীত্ব নষ্ট করতে, মা গো এখন পরীক্ষা করতে এসে এরা নিজেরা পরীক্ষার ফাঁদে পড়েছে, দাও মা দাও ওদের ফিরাইয়ে দাও। ঠিক আছে, কার কোন স্বামী আমি তো জানি না, তোমাদের তিনজনের স্বামী তোমরা বেছে নাও। এই যেই বলেছে আমার তিনজন একই রকম, একরকম কারণ কোনো চিহ্ন আলাদা নেই,
তাহলে একই রকম কি করবি? এখন তিনজনে তো দোলনা চারিদিকে ঘুর 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 করছে, কিছুতেই তুলতে পারে না। দুর্গা তো তোলার জন্য আকপাক করছে, কারণ পাগলা পাগলির মিলটা কত জানো তো? এখন কতক্ষণ পাগলা ছেড়ে আছে পাগলি, আর কতক্ষণ থাকবে? তুলতে যাচ্ছে, মনে মনে করলো যদি স্বামীর না তুলে ভাসুর ঠাকুরের তুলে ফেলে। এত তিনজনে একই রকম মান সম্মান থাকবে যদি ভাসুর ঠাকুর জড়িয়ে ধরি একটা কেমন হবে? ওরছে কি করব মা গো, যেমন স্বামী তেমন করে দাও। যখন বলেছে যেমন স্বামী তেমন করে দাও, এইবার কি করলো মা? গঙ্গা বাড়িনি আবার ছিটিয়ে দিলেন, যেই ছিটিয়ে দিয়েছে যার যা ছিটিয়ে ছিল বাহির হল, কিন্তু যতটুকু ছিল ততটুকুই আছে। যার যা চিহ্ন ছিল যেই বাহির হলো, এইবার যে যার স্বামীর তো তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়েছে, চিনতে পেরেছে, কোলে তুলে নিয়ে ছুটে চলে যাচ্ছে। এখন অনুসূয়া বললেন যাবে কোথায়? আসতে হবে আমার কাছে। চলে যখন যাচ্ছে, এখন গ্রামের মেয়েরা তাড়াতাড়ি করে ডাকছে, ও দিদি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ছেলেটা দেখি কেমন সুন্দর দেখতে হয়েছে গো, বাহ বাহ বাহ। হ্যাঁ গো মা, মান সম্মান আর আছে? এটা ছেলে স্বামী তো। এখন সবাই বলে তোমার ছেলেটা দেখলে এইটুকু হলে, যদি স্ত্রীর কোলে এইটুকু স্বামীটাকে কেউ বিশ্বাস করছে? সবাই বলে তোমার ছেলেটা দেখি দেখি। এখন তাড়াতাড়ি করে যে পথে গেছে আবার ছুটেছে, বলে চলো তার কাছে যাই। অনুসূয়ার কাছে এসেছে, অনুসূয়া বললেন আমি তো জানি আসতে হবে আমার কাছে। তো বললেন মা গো, আমাদের যেমন স্বামী তেমন করে দাও। যেই বলেছে জানেন, এতক্ষণ অনেক পরীক্ষা করেছি আর না, তাই মা গো কমনে এলো বাড়ি দিয়ে আবার তিনজনের অঙ্গে যখনই ছিটাইয়ে দিলে, যার যাহা চিহ্ন ছিল মা গো সঙ্গে সঙ্গে বাহির হইল, এবং যেমন ব্রহ্মা যেমন বিষ্ণু তেমন মহেশ্বর হয়ে গেল। অমা যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলো, এইবার বলছে তোমরা আমার কাছে কি চাও বলো, আমি তোমায় দেব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভক্তকে বলছে, তাহলে ছজন হলো, তিনজন দেবতার তিনজন দেবী, ছজন হলো। এদিকে সেই দোকানদার যে ওই রূপ যৌবন চেয়েছিল, ওই দোকানদার ছুটে আসছে মা মা করে। কেন না, যেদিন ভিক্ষা দিয়েছে অনুসূয়া, সেই দিন থেকে তার মাটির ঘরটা ডালান মন্দির হয়ে গেছে। হ্যাঁ, যে চাউল থেকে চাউল নিয়ে দিয়েছে, সমস্ত চাউলগুলো সব স্বর্ণ চাউল হয়ে গেছে। তাই সে মা মা করে ছুটে আসছে, এ কোন দেবী আমাকে পরীক্ষা করতে এসেছিল? তাই ছুটতে ছুটতে মাকে খুঁজে আসছে। আর এদিকে ছজনে দাঁড়িয়ে আছে, মা তুমি কি চাও? বললেন অন্য কিছু চাই না প্রভু, শুধু এইটুকু চাই। কি? না, তোমরা তিনজন তিনজনার স্ত্রীকে নিয়ে দাঁড়াও, আমি যুগল রূপ দেখব। আর একটা কথা, যে ব্যাধি স্বামীর দেহে থেকে গঙ্গা মায়ের দেহে গেছিল, সেই ব্যাধি আমি শূন্যে উড়িয়ে রেখেছি, শূন্যে ঘুরছে, কখন কার দেহে আক্রমণ করতে পারে, তাই ওই ব্যাধি যেন আমাদের কারোর দেহে না আক্রমণ করে। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললেন তথাস্তু। ওই ব্যাধি যেজন পিতামাতা হত্যা, নারী হত্যা, গুরু হত্যা করেও ভগবানের চরণে আত্মসমর্পণ করবে না, ওই ব্যাধি তার দেহে গিয়ে আক্রমণ করুক। ও মা, এই যেই বলেছে সঙ্গে সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আজ সারি দিয়ে দাঁড়ালো। আর যে দেবল রাজা, ও মা, যে দেবল রাজা কৃষ্ণ ভক্তকে বনবাসে দিয়েছিল অনুসূয়ার পিতা, সে আজ রাজ্য হারিয়ে ভিখারী হয়ে ভিক্ষা করে করে অনুসূয়ার আশ্রমে এসেছেন ভিক্ষা করতে। মা গো, ওই জন্য বিদায় বেলা আপনাদের কাছে একটা কথা বলে যাই মা, কৃষ্ণ ভক্ত যারা তাদের কোনোদিন দুঃখ দেবে না, নিজে কৃষ্ণ নাম না বলো অপরের কৃষ্ণ নামে বাধা সৃষ্টি করবে না, নিজে না বলো অপরকে বলতে সাহায্য করো, কৃষ্ণ নাম যেখানে হয় নিজেরা চলে যাও ছুটে, বাড়িহীন চাতকের মতো কৃষ্ণ নামের পিয়াসী হয়ে কৃষ্ণ নামে পিপাসায় ছুটতে চলুন, আর বেশি দেরি নয়, সময় বুঝি শেষ হয়ে যায়। আজকে লীলা কীর্তনে মুগ্ধ হইয়া কিশোরচক গ্রাম নিবাসী শ্রীমতী লক্ষ্মীরানী সাউটা
100 টাকা পুরস্কৃত করছেন, আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমরা আজকের সবাই মিলে যুগলে দাঁড়িয়েছে, সবাই মিলে যখন যুগলে দাঁড়িয়েছে আমা আজকে দেখতে দেখতে রাধা কৃষ্ণ তারাও চলে আসলো। এইবার সমস্ত সখীবৃন্দ উলুধ্বনি সংকীর্তনী করছেন কেমন ভাবে, অমিতে রস সফরি ওরি রাধা রানী লাগে মহারানী লাগে, অমিঠে খারো খারো যমুনা জিরো পানি লাগে, মিঠে রস সফরি ওরি রাধা রানী লাগে মহারানী লাগে, যমুনা জির পানি লাগে ঘর ঘর যমুনা জির পানি লাগে, রস সফরি ওরি রাধা রানী লাগে মহারানী লাগে, ঘর ঘর যমুনা জির পানি লাগে ঘর ঘর যমুনা জির পানি লাগে, আর যমুনা মাইয়া কারি কারি রাধা করি করি, যমুনা মাইয়া কারি কারি রাধা করি করি, আরে বৃন্দাবন মেই তুম আমি চাই পরসান মেই সরি, বৃন্দাবন মে ঘম সাই বরসান মে সরি, ভান কি ললিত ও গুরধানী লাগে ভনী খারো খারো যমুনা জির পানি লাগে, মিঠে রস সফরি রাধা রানী লাগে মহারানী লাগে, ঘর ঘর যমুনা জির পানি লাগে ঘর ঘর যমুনা জির পানি লাগে, আরে না ভাবে মনে মাখন মিছড়ি আপনা তুই মিঠা, ভাবে মনে মাখন মিছড়ি আপনাকে মিঠা, না ভাবে মনে মাখন মিছড়ি আপনাকে মিঠা, ভাবে মনে মাখন মিছড়ি আপনাকে মিঠা, বিষভানু রাধাজি বিষভানু রাধাজি কি রাজদাগে রাজধানী লাগে বনি খারো খায় যমুনা হাজির পানি লাগে, মিঠে রস সফরি রাধা রানী লাগে মহারানী লাগে, ঘর ঘর যমুনা জির পানি লাগে ঘর ঘর যমুনা জির পানি লাগে, মিঠে রস সফরি বাপি রাধা 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 নামে হো শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। ওরে কৃষ্ণ কথা ভেবে ভেবে খেলে রে নয়নে জ ও মনে ময়না, ও মনে ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল
সবাই মিলে বলবেন কিন্তু দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরির কথা বল কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে হরি হরি বল রে নয়ন জল রমণ মাইনা সাধির মাইনা 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল রে কৃষ্ণ কথা ভেবে ভেবে ওরে কৃষ্ণ কথা ভেবে ভেবে ওরে ফেল রে নয়নে জল ও মনে ময়না ও সাধের ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরির কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরির কথা বল আরে কৃষ্ণ কথা ভেবে ভেবে আরে কৃষ্ণ কথা ভেবে ভেবে ওরে ফেল রে নয়নে জল ও মনে ময়না সাধের মাইনা 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল রে টাকা পয়সা জমিদারি ওরে সবই যে তোরে রবে পহরি শেষের দিনে এই হরি না 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 হবে রে সম্ভব ইয়ে মনে ময়না ও মনে ময়না 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 দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল ইয়ে এসেছি এই মাটি খোঁতে আবার যেতে হবে এই ওরে হবে রে তোরে ঘর ও মনে ময়না ও সাধের ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরির কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরির কথা বল কৃষ্ণ কত ভেবে ভেবে কৃষ্ণ কত ভেবে ভেবে ওরে ফেল রে নয়ন জল ও মনে ময়না সাধের মাইনা 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল এই মায়ার সংসারে আমরা এসেছি ভাই একদিন চলে যেতে হবে মায়ার সংসারে কৃষ্ণ বলে ফেল রে নয়নে জল ও মনে ময়না ও সাধের ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরির কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরির কথা বল আরে কৃষ্ণ কত ভেবে ভেবে আরে কৃষ্ণ কত ভেবে ভেবে ওরে ফেল রে নয়নে জল ও মনে ময়না সাধের ময়না দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি 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 কথা বল দুটো হরি কথা বল আসুন বাতাসাটা নিতে হবে মাথাকে ও না